আমরা সবাই জানি যে আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখিয়া নোবেল পুরস্কার পাইছিল। কিন্তু সেই গীতাঞ্জলির কথা আমার গ্রামগঞ্জে রাজবংশী সমাজের মানুষই তেমনভাবে কাহো জানে না। এই গীতাঞ্জলির ভিতর দিয়া রবীন্দ্রনাথ যে আধ্যাত্মিক দর্শনের কথা কয়া গেছে, সেই ভাবনাটাক গ্রামগঞ্জের সাধারণ মানুষের চেয়ে পৌঁছে দিবার বাদে মুই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইখানক আমার ভাষা দিয়া অনুবাদ করিস। আজি সেই গীতাঞ্জলির দুইখান কবিতা মুই তোমাল্লার আগত পাঠ করি শনিবার চাও। খুব বিখ্যাত কবিতা এই গীতাঞ্জলির ভাবধারা, যাই একবার বুঝিবে চিরয় জীবনের বাদে অন্তরত গাঁথিয়া নিবে রবীন্দ্রনাথের এই ভাব। তা গীতাঞ্জলির 106 নম্বর যে কবিতাটা বাংলা দিয়া রবীন্দ্রনাথ লিখে গেছে, হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই কবিতাখানে মোর অনুবাদ, ওরে মোর চিত পুণ্য ধামত ধীরে হোক জাগরত, এই ভারতের মহামানবের সাগর তীরত, এঠে খাড়া দিয়া দাফেনা বাড়েয়া পুঁজি নর রূপে নারায়ণ, মন খুলি দিয়া আনন্দে মাতিয়া করি তার বন্দন, ধ্যান শিকিরিম এইঠে পাহাড় নদী নালা ঘেরা নিধুয়া পাথার, প্রতিদিনে দেখো রে মাটি আভং আদরত, এই ভারতের মহামানবের সাগর তীরত। কাহ না জানে কার ডাক শুনি কত মানসির ঢল, গিলগিল করি সোতের নাখান এইঠে মিলন থল, আসিল আর্য আসিল অনার্য আসিল দ্রাবির চীন, সহুনের ঘর পাঠান মোগল একঠে পারিল নিন, পশ্চিম ঘট্টার দুয়ার খোলা দিবেক যেমন নিবেক তেমন, যাইবে না ফিরত এই ভারতের মহামানবের সাগর তীরত, যুদ্ধ করিয়া জয় গান গিদি মাতঙ্গ করল হারে, খেচি মরুভূমি ডেঙ্গিয়া পাহাড় আসিছিল যায় যায়, উমরা সগায় মিলিয়াছে আত্মায় সগায় আপন কাক কইম দূর, মোরে অক্তের সোতে শিরে শিরে তিত্তিরায় মিল মিশিরের সুর, ওরে দারিদ্রা বেনা বাজেক ওরে বাজেক ঘিন করি দুরদ আছে আজিও জেইলা, গিঠো খুলিবে উমরাও আসিবে খাড়া হইবে গোরত, এই ভারতে মহামানবের সাগর তীরত, এঠে একদিন আওসানহীন ওম কথাটার গুণে হিয়াটা কাঁপেয়া উঠিছিল গান জাগরণ মন্তরে, তপের বলতে একের হোমতে থবলায় নম দিয়া ফম হারে বেগল কিচ্ছি অঠাইল গান একটা অথাল হিয়া, ওই সাধনের
ওই যে আকিঞ্চনের যজ্ঞ বাড়ির আজি ধাই ধাই দুয়ার, সগায় আসিয়া ভক্তি বলাম দেউরে যজ্ঞ বাসরত, এই ভারতের মহামিলনের সাগর তীরত।